আপনাকে শুভেচ্ছা। যারা যারা বলে গেছেন যে কি কি করতে হবে, কি কি না করতে হবে, সবকিছু মোটামুটি বলা হয়ে গেছে। আমি বলবো যে আপনারা এই যে সুযোগটা পেয়েছেন সেটাকে ভালোভাবে কাজে লাগান এবং নিজেদের পারফরমেন্সগুলোকে এমন জায়গায় তুলুন যাতে পরবর্তী সময় আপনাদেরকে আবার ডাকা হয়। কারণ এমন ওয়ার্কশপ সুমন মজুমদারের তত্ত্বাবধানে আমি আশা করি আরো আসবে এবং আর্টিস্টদের আরো সুযোগ আসবে। ওনার চিন্তাধারাই অন্যরকম। এখন আপনারা সেভাবে নিজেকে তৈরি করুন এবং সেইভাবে পেন্টিং গুলোকে তৈরি করুন যাতে আপনাদের নাম হয়, ত্রিপুরার নাম হয়, হ্যাঁ, ভালো কাজ হয়। হ্যাঁ, তাতে হবে কি, আপনাদের পরবর্তী সময় আপনাদের নামগুলো বিবেচনা হবে। নিজেকে তৈরি করার, নিজেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করার যে সুযোগটা সুমন মজুমদার বা এই আর্ট ওয়ার্কশপে হচ্ছে সেটাকে কাজে লাগা। এটা এটা ভারতবর্ষের মধ্যে এই প্রথম, এই 75 জন আর্টিস্টকে নিয়ে ওয়ার্কশপ, এটা মানে সাংঘাতিক ব্যাপার। মানে যে যারা চান্স পায়নি, আপনাদের পরেও তো আরো আর্টিস্ট আছে যারা চান্স পায়নি, ওরা তো আফসোস করবে এবং যারা শুনবে তারাই আফসোস করবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনাদের যে সিলেকশন করেছে সেই সিলেকশন করাটার মানটা যেন আপনারা 100% দিতে পারেন সেটাই চেষ্টা করবে। এটাই আমার বক্তব্য, আর কিছু না। হ্যাঁ, সমন। হ্যাঁ, সুমন। হ্যাঁ, সুমন, তোমাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। এবার আমরা আমাদের যারা পেন্টিং এ আজকে নূতন আমরা এসেছি ওয়ার্কশপ জয়েন করতে, একে একে প্রথম নাম এবং কোথায় বাড়ি এবং যদি কোনো কোয়ালিফিকেশন থাকে বা সেলফ প্রুফ আর্টিস্ট হলে হতে পারে, এক লাইনে বা দুই লাইনে একটু বলে তারপর আমরা অন্যান্য কোনো বিষয় থাকলে ইয়ে করবো। আর সবাই ভিডিওটা কাইন্ডলি একটু অন করে নিন, মিউট রাখুন। আমি একে একে নাম বললে আপনি আপনার পরিচয়টা দেবেন। অনিমেষ, অনিমেষ সাহা, হ্যাঁ, শোনা যাচ্ছে? আমি অনিমেষ সাহা বলছি। বলো বলো। অনিমেষ সাহা বিলোনিয়া থেকে। আমি বিবিএ করেছি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে, আর মাস্টার ডিগ্রি করেছি আমি খয়রাগড় ইউনিভার্সিটি, ইন্দ্রিয় কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয় থেকে। আর এই ওয়ার্কশপটা আমি আগে এবার মানে পার্টিসিপেট করিনি, কিন্তু আমি ওয়ার্কশপের পুরো সেশন গুলি আমি দেখেছি। কিন্তু এবার নিজে পার্টিসিপেট করতে পেরে খুব খুশি লাগছে যে মানে এতজন একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে 100 জনের মতো আছে এখানে, মানে আর যারা কাজ করছে তারা তো আছে, সঙ্গে আরো সিনিয়র আর্টিস্ট আছে, তারপরে কলেজের টিচাররা আছে, এবং এই সুযোগটা পেয়ে আমি খুব খুশি। আমি আমার কাজটার জন্য আমি বেস্ট দিতে যাব। নমস্কার। রিঙ্কি চক্রবর্তী। আমি রিঙ্কি চক্রবর্তী, আমি বিবিএ কমপ্লিট করেছি ত্রিপুরা আগরতলা আর্ট কলেজ থেকে, আর মাস্টার ডিগ্রি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। খুব খুশি এবং খুব উৎসাহিত হচ্ছে যে এইরকম একটা ওয়ার্কশপে জয়েন করতে পেরে এতজন একসাথে কাজ করব। এতদিন তো অফলাইন সবাই মিলে কাজ করতাম, এখন অনলাইনে কিভাবে কাজ, এটা একটা অনুভূতি, এটা একটা ফিলিংস, খুব এক্সাইটেড। আমি চেষ্টা করব আমার ভালো দেওয়ার জন্য তাদেরকে, যাতে আমি ভালো কাজ দিতে পারি এবং যে সাবজেক্ট ম্যাটার রয়েছে আমার নিজস্ব শৈলীতে সবার, সব যারা আছে দাদা গুরুজন যারা আছে সবার কথাই ভালোভাবে শুনেছি, চেষ্টা করব ওই রকম ভাবে কাজ দেওয়ার জন্য। ধন্যবাদ। রাজেশ দেব।
হাই সবাইকে, আমি কালচারে ত্রিপুরা আগরতলা আর্ট কলেজ থেকে। খালি ভিডিওটা একটু অন করো। হ্যাঁ ভিডিওটা অন করো, ভিডিও। আচ্ছা ভিডিওটা করছি। হাই, আমি রাজেশ দেব, আগরতলা আর্ট কলেজ থেকে ব্যাচেলার করেছি আর ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। 2020-তে আমার মাস্টার্স শেষ হয়েছে, এখন বাড়িতেই আছি, কাজ করছি আর চেষ্টা করব ভালো করে করার জন্য। এইটুকুই, আর আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বিদেশ কর, বিদেশ তোমার মাইক্রোফোনটা অফ, অন করো। হ্যালো, আমি আগরতলা থেকে বলছি, আমার নাম বিদেশ কুমার কর, আমি ত্রিপুরা থেকে মানে আগরতলা আর্ট কলেজ গভর্নমেন্ট অফ আর্ট এন্ড ক্রাফট কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি 2010-এ। 2012-তে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি সূর্যমণিপনগর থেকে। আর এখন আমি ফ্রিল্যান্সে কাজ করছি, আর এখন করোনা পিরিয়ডে ঘরে বসেই করছি। আমার বেস্ট, যতটুকু সম্ভব আমার দেওয়ার চেষ্টা করব। সবশেষে ধন্যবাদ জানাই এই সব এই রকম উদ্যোগকে, যেই উদ্যোগ আজ করোনা পরিস্থিতিতে সবাই ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অর্গানাইজেশন, প্রত্যেকটি অর্গানাইজেশনকে আমি অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা এই রকম পরিস্থিতিতে আমাদের মতন শিল্পীদেরকে সাহায্যের হাত এবং কিছু কিছু করুণা মানে করার প্রেরণা যুগিয়ে দিচ্ছে, উৎসাহ। অত্যন্ত আনন্দিত হয়েছি এই 10টা দিন যেন সবার সাথে মিলেমিশে আনন্দ নিয়ে কাজ করতে পারি। বড়দের প্রণাম, দাদা দিদিদের শ্রদ্ধা প্রণাম, এবং ছোটদের অনেক ভালোবাসা নিয়ে যেন সবাই মিলেমিশে কাজ করি, এবং আমাদের কাজ যেন আগামী দিনে যেন কিছু সবার জন্য কাজে লাগে, এটাই উদ্দেশ্য থাকবে আমার। নমস্কার। সুমন বিশ্বাস, হ্যালো, আমি সুমন বিশ্বাস বলছি, আগরতলা গভর্নমেন্ট আর্ট কলেজ আগরতলা থেকে বিবিএ কোর্স করছি লাস্ট সেমিস্টার। আমি যতটুকু পারি বেস্ট দেওয়ার চেষ্টা করবো কাজে। থ্যাংক ইউ। রিনাক্ষী গো, রিনাক্ষী গো, রিনাক্ষী শুনতে পাচ্ছ? রাজদীপ চৌধুরী, নমস্কার স্যার, তুমি সবাইকে। আমি রাজদীপ চৌধুরী ধর্মনগর থেকে বলছি, আমি বিবিএ আগরতলা কলেজ থেকে 2014-এ পাস আউট। তো প্রথমে সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে জায়গা দেওয়ার জন্য। আমি আমার নিজস্ব শৈলীতে আমি আমার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। কৌশিক দেব, কৌশিক দেব, কৌশিক দেব। হ্যাঁ নমস্কার, আমি কৌশিক দেব, এডিনাকর থেকে বলছি, আগরতলা। আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট আগরতলা থেকে 2019-এ বিবিএ পাস আউট। এখন বাড়িতেই কাজ করছি আপাতত, আর এখন এই ওয়ার্কশপে কাজ করার সুযোগ পেয়ে সবার সাথে খুব আনন্দিত। ধন্যবাদ।